আপনি এমনিতে তারকা প্রার্থী, আপনার বিরুদ্ধে যিনি, তিনি কার্যতই হেভিওয়েট প্রার্থী রাজ্যের শিক্ষামন্ত্রী, কি বলবেন? আজকে তো সেই স্পেশাল ডে, এতদিনের সবার খাটনি, সবাই যেভাবে অফুরন্ত পরিশ্রম করেছে সেটার আজকের সেই দিন। তো এখন আমি আর সেরকম কিছু বলতে চাই না, এখন মানুষ জনতা আছেন, তাদের সাপোর্ট আছে, তারা বুঝবে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয় করেন, নর্মালি ভোট দিতে যান, আগেও ভোট দিয়েছেন নিশ্চয়ই, কিন্তু শ্রাবন্তী চট্টোপাধ্যায় থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে, কি মানে? আজকে এখন এই সব কথা না বলে আমি ভোট দিতে যাচ্ছি মায়ের সাথে, একটা পজিটিভ চিন্তা ভাবনা করে সেটাই করি, আমার মনে হয় সেটাই বেটার। দর্শক দেখেছে, মানুষজন জানে, মানুষজন আমার পাশে আছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মা একসঙ্গে ভোট দিতে যাচ্ছেন, মেয়ের সঙ্গে ভোট দেওয়ার অভিজ্ঞতা কি এই প্রথম? না, এই প্রথম না, দিয়েছে ভোট। আসল কথা, আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি, তো আমি বলতে পারছি না কোনো কথা। খুবই ভালো লাগছে, খুবই আনন্দের জিনিস, চিন্তা করা যায় না। সব গড ব্লেস ইউ। মেয়ে তো এবার পরীক্ষার্থীও, মানে নিজেও পরীক্ষা দিচ্ছে, প্রার্থী। প্রার্থী তো ঠিকই হবে, ভগবান যা বলবে তাই। ভগবান কৃষ্ণ আছে তো, আমরা কৃষ্ণ ভক্ত না, তো মা কৃষ্ণ পুজো সকাল থেকেই ঠাকুরের গান চালিয়ে দিয়েছে শুনছি আমি, আর প্রচুর ব্লেস করছে সকাল থেকে কৃষ্ণের নাম। একদম একদম, হরে কৃষ্ণ, মানে কৃষ্ণই জেতাবে আপনি। একদম, ভগবান আছে, ভগবান অবশ্যই, জনতা সবার আশীর্বাদ আছে। আমরা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তার মায়ের সঙ্গে কথা বললাম। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী, তিনি ভোট দিতে যাচ্ছেন এবং ভোট দেওয়ার পর বিভিন্ন এলাকা ঘুরবেন, এবং বেহালা পশ্চিমে এবার লড়াইটা ত্রিমুখী, বাম প্রার্থী আছেন, সংযুক্ত মোর্চার প্রার্থী আছেন পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের প্রার্থী আছেন হেভিওয়েট প্রার্থী, এবং তার বিরুদ্ধে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তারকা প্রার্থী। সবে ভোট পর্ব শুরু হয়েছে, শ্রাবন্তী চট্টোপাধ্যায় বনাম পার্থ চট্টোপাধ্যায় বনাম নিহার ভক্ত, এই লড়াই কোন দিকে এগোয় সেটার অবশ্য নজর থাকবে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।